बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी आपनादेरके तैरी करे देखाबो चिड़े एवं पाका कलार बड़ा। अनेकेर हयतो शीतेर समय पाका कला खेते समस्या हय, तारा किन्तु ए नास्ताटा तैरी करे खेते पारेन। ताते पुष्टिओ थाके एवं खेतेओ अनेक मजा। तो चलुन देखे नेई एबार। एखाने आमी निये निएछि एकटा छाकनी, एर मध्ये दिए दिच्छि एक कप चिड़े। एखन एखाने आमी पानी दिए चिड़ेटाके खूब भालो करे परिष्कार करे नेब। চিড়েটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি। তো এর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েগুলো এবং কিছু পরিমাণে পানি দিয়ে 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। এখানে একটা বাটির মধ্যে ভিজে রাখা চিড়েগুলো এখন আমি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 5টি কলা। এক এক করে এখন আমি সবগুলো কলা এখানে ভেঙে নিচ্ছি। কলাগুলো ভেঙে নেওয়ার পর চিড়ে এবং কলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিড়ে এবং কলা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এক কাপ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো। বড়াগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাহলে অনেক ভালো এবং খেতেও অনেক মজা হবে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল চিড়ে এবং পাকা কলার বড়া। এখন শুধু খাওয়ার পালা। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।